Hello viewers, welcome back to new lesson. This is Litton Ahmed Apon. Now in this video I want to talk about parts of speech. আজকের এই ক্লাসে ডাউট ক্লিয়ার করব সমস্ত ধরনের পার্টস অফ স্পিচের ব্যাপারে। আই মিন দিস ইজ আ সামারি ক্লাস অফ অল দ্য পার্টস অফ স্পিচ এবং একটি সেন্টেন্স এর মাধ্যমে সমস্ত ধরনের পার্টস অফ স্পিচ খুঁজে বের করব। আর এই সেন্টেন্সটি আপনাদের সারা জীবন কাজে লাগবে। এই সেন্টেন্সের মধ্যে রয়েছে 8 ধরনের পার্টস অফ স্পিচ। যখনই আপনাদের পার্টস অফ স্পিচ ব্যাখ্যা করার দরকার হবে তখন এই সেন্টেন্সটি এক্সাম্পল হিসেবে ব্যবহার করে আপনারা সহজেই পার্টস অফ স্পিচ বুঝতে পারবেন, তাহলে সকল প্রকার পার্টস অফ স্পিচ এর মধ্যে পেয়ে যাবেন। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংকস এ লটস। আমাদের প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ, পার্টস তাহলে হচ্ছে অংশগুলা, অফ মানে র এর, স্পিচ মানে বাক্য। তাহলে যদি অফ থাকে কোনো শব্দের মাঝখানে তাহলে উল্টা দিক থেকে মিনিং হয়, তাহলে পার্টস অফ স্পিচ তাহলে বাক্যের অংশ, অংশগুলা মানে বাক্যাংশ। পার্টস অফ মানে হচ্ছে বাক্যাংশ। তো এই ডেফিনিশনটা আসলে এভাবে বলা যায় বাংলায় যে বাক্যের প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়, বা বাক্যের প্রত্যেকটি শব্দই হচ্ছে পার্ট অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ বা বাক্য অংশ। তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই 8 প্রকার। তো আমরা এখন ব্যাখ্যা করব এই 8 প্রকারের সংজ্ঞা এবং এক্সাম্পল। এক নম্বর হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে যে কোনো নাম, অর্থাৎ ব্যক্তি, বস্তু, জায়গা, গুণ বা কোনো ধারণার নাম। আপনার মনের ভিতর থেকে যে কোনো একটা নাম উদয় হলে, অর্থাৎ আপনার আবেগ থেকে বা ফিলিংস থেকে যে নামটা আসবে সেই নামটা হচ্ছে নাউন। যেমন রুমন, স্কিল, এটসেট্রা, অর্থাৎ যে কোনো মানুষের নাম। নাম, তারপরে মম, ঢাকা, স্কুল, লাভ, লাইক, এগুলো কিন্তু ভার্ব। লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, কিন্তু আবার পছন্দ এটা নাউন হিসেবে হয়, অর্থাৎ আপনার আবেগ থেকে ফিলিংস থেকে যে নামটা হবে সেটাও নাউন। তারপর আইডিয়া অর্থাৎ ধারণা, স্কিল, স্কিল এটাও কিন্তু নাউন। পাওয়ার, শক্তি, এটাও নাউন। তো কিছু কিছু শব্দ আছে যেগুলো ভার্ব হয় আবার নাউনও হয়। তো এরকম যে কোনো নাম হলেই নাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তো এটা আবার দুই ধরনের হতে পারে, যেমন ডেফিনেট প্রোনাউন সেটা হচ্ছে হি, শি, দে, দেয়ার, ইট, দিচ, দ্যাট এগুলো। আর ইনডিফিনিট হচ্ছে, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ম্যানি, ফিউ, ওয়াল, এভরিওয়ান, নোবডি, অ্যানিবডি, অ্যানিওয়ান এটসেট্রা। তো এই প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে যে ব্যবহৃত শব্দটা ব্যবহার হবে সেটা হচ্ছে প্রোনাউন। তো এটা ডেফিনিট প্রোনাউন হচ্ছে হি, শি, দে, দেয়ার, দে, দেয়ার, ইট, দিচ, দ্যাট এগুলা। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ম্যানি, ফিউ, ওয়াল, এভরিবডি, এভরি ওয়ান, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপর হচ্ছে অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশক শব্দ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা অথবা সংখ্যা বোঝাবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশক শব্দ। যে শব্দটা দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝাবে ওই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, ফ্যাট, কাইন্ড মানে দয়ালু, ইজি মানে সহজ, হার্ড কঠিন, এ, অ্যান, দি এগুলো দ্বারা সংখ্যা বোঝায়। 1, 2, 3, 4, 5 এগুলো সংখ্যা বোঝায়, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় বাক্যের মধ্যে। তো যে শব্দগুলা কি করবে, যে শব্দটা সংখ্যা বোঝাবে, না হলে দোষ বোঝাবে, না হলে গুণ বোঝাবে অথবা অবস্থা বোঝাবে, লোকটা কেমন, ছোট না বড়, লম্বা না খাটো, এই যে যে বোঝাবে খাটো এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, বা এই যে বড় এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই যে ভালো, এই যে ব্যাড খারাপ, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দ্বারা আমরা এগুলো বুঝবো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বুঝবো। এরপর আসি ভার্ব।
তো ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব বলতে বোঝায় কোনো কাজ করা। আমরা এটাই জেনে আসছি যে কোনো কাজ করা বুঝালে সেই শব্দটাই হচ্ছে ভার্ব। কিন্তু আরও একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এই বিষয়টা আমার কাছে এরকম মনে হয় যে না, শুধু কাজ করা হলেই যে ভার্ব হবে তা না। কোনো কাজ করা বা হওয়া বোঝায় যে শব্দ, ওই শব্দটাই হচ্ছে ভার্ব। যেমন ভার্ব হচ্ছে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেমন ডু, গো, ইট, রান, এগুলো দ্বারা কি কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। অর্থাৎ ডু মানে করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো, আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো দ্বারা কি বোঝায়, এগুলো দ্বারা হওয়া বোঝায়। যেমন ধরেন আই এম এ টিচার, আমি হই একজন টিচার, এটা দ্বারা কিন্তু কাজ করা বোঝায় না, এটা দ্বারা হওয়া বোঝায়। তো কোনো শব্দ যদি কাজ করা বা হওয়া বোঝায় তাহলে এটা ভার্ব হবে। অ্যাডভার্ব হচ্ছে অ্যাজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে সম্পন্ন করে, অর্থাৎ ও নিজে একটা অ্যাডভার্ব। তো আমরা যদি অ্যাজেক্টিভ বুঝিয়ে তাহলে অ্যাডভার্বটা বুঝবে। অ্যাজেক্টিভটা হচ্ছে, এই দেখুন, অ্যাজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, প্রকাশক শব্দ। আর তেমনি অ্যাডভার্বটা হচ্ছে এর যে আগের দুজন আছে, অর্থাৎ অ্যাজেক্টিভ ভার্ব, এই দুজনকে সম্পন্ন করবে, ক্লিয়ার করবে, অর্থাৎ পরিষ্কার করবে, ক্লিয়ার করবে, এবং অন্য কোনো অ্যাডভার্বকেও সে মডিফাই করবে, সম্পন্ন করবে। তার মানে হচ্ছে অ্যাজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে সম্পন্ন করে, ও নিজে একটা অ্যাডভার্ব কিন্তু আরও একটা অ্যাডভার্বকে সম্পন্ন করবে। যেমন হি গো স্লোলি, সে খুব আস্তে আস্তে যায়, হি গোস স্লোলি, কিন্তু সে আস্তে আস্তে যায়। হি হচ্ছে প্রোনাউন, গোস হচ্ছে ভার্ব, আর স্লোলি এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যদি হয় হি গোস ভেরি স্লোলি, সে খুবই আস্তে আস্তে যাচ্ছে বা যায়, সে খুবই আস্তে আস্তে যায়, তাহলে কি, এই যে ভেরিটা যখন বসবে, এই ভেরিটা হবে তখন অ্যাডভার্ব, আর স্লোলি এটাও একটা অ্যাডভার্ব, কিন্তু ওই অ্যাডভার্বকে আরও সম্পন্ন করছে যে সে কীভাবে গেছে, আস্তে আস্তে। কেমন আস্তে আস্তে, যে খুবই আস্তে আস্তে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো নাম্বার সিক্স, প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রি পজিশন অর্থাৎ পূর্ব অবস্থান, তাহলে এখানে বোঝা যায় প্রি পজিশন মানে কি, অর্থাৎ পূর্ব অবস্থান। কিসের পূর্ব অবস্থান? একটা শব্দের পূর্ব অবস্থান করে তার পূর্ববর্তী শব্দের সাথে ওই শব্দের সম্পর্ক স্থাপন করে দেয় যে শব্দ, ওই শব্দটা হচ্ছে প্রি পজিশন। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাইতেছি। তো যে স্কুলে, তাহলে কি, এই যে সম্পর্ক অন্যান্য শব্দের সাথে স্কুল, এই শব্দটাকে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। যদি হয়তো আই অ্যাম গোয়িং স্কুল, তাহলে আমি যাইতেছি স্কুল, একটু খারাপ শোনা যায় তো। আর যদি টু হয় তাহলে কি, স্কুলে যাইতেছি, স্কুলে। তো এরকম এই শব্দটা একটা শব্দের পূর্বে বসে তার পূর্ববর্তী শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, এই শব্দ হচ্ছে প্রিপজিশন। যেমন টাইম স্পেসের ক্ষেত্রে ব্যবহার হয় ইন, অন, আউটসাইড, আন্ডার, এ জাতীয় প্রিপজিশন। এরপর হচ্ছে টাইমের ক্ষেত্রে ব্যবহার হয় ডিউরিং, হোয়াইল, আফটার, বিফোর, এ জাতীয় প্রিপজিশন। এরপর লজিক অর্থাৎ যৌক্তিকভাবে ব্যবহার হয় অফ, ফর, ডিসপাইট, কনসিডারিং, এই টাইপের প্রিপজিশনগুলো। তো ইংলিশদের প্রিপজিশন প্রায় 130টার মতো আছে। তো এরপরে হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে যে শব্দটা দুই বা ততোধিক শব্দ বা ক্লজকে একত্রিত করে। যেমন অ্যান্ড, ইয়েট, অ্যাজ, ইফ, বাট, ফর, নর, এ জাতীয়। তারপর হচ্ছে আইদার, অর, নেইদার, নর, বিফোর, আফটার, ডিউরিং। যেমন ধরেন অ্যান্ড, আই, হি, অ্যান্ড, ইউ, তো এই যে দুইটা শব্দকে একত্রিত করেছে, এই শব্দটা হচ্ছে কনজাংশন। দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে একত্রিত করে, যুক্ত করে যে শব্দ, সেই শব্দটা হচ্ছে কনজাংশন। এরপরে হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনটা হচ্ছে আনন্দ, আবেগ, দুঃখ, বেদনা, বিস্ময়, ভয়, ঘৃণা, এই সমস্ত যে প্রকাশ করা, অর্থাৎ অন্তরের ভিতর থেকে যে আবেগ, অনুভূতি বা কোনো কিছু, বিস্ময় সূচক বা ভয়, যে শব্দগুলা মানে ভেতর থেকে আসে, সেই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। যেমন এই যে ইন্টারজেকশন আনন্দ, আবেগ, দুঃখ, বেদনা, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ এই যে আলাস, ওহ, ওয়াও, ফাই ফাই, হাস, হুররা, এই সমস্ত শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন।
তাহলে আমরা কি বুঝলাম? নাউন, নাউনটা হচ্ছে যে কোনো নাম, যেমন রুমন, টিচার, মম, এই ধরনের, ঢাকা, স্কুল, হ্যাঁ, আইডিয়া, এই ধরনের নামগুলো হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত যে শব্দগুলো হয়, ব্যবহার হয়, সেগুলো হচ্ছে প্রোনাউন, যেমন হি, শি, ইট, দিচ, দ্যাট, এই টাইপের। এরপর হচ্ছে ম্যানি, ফিউ, ওয়াল, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপর হচ্ছে অ্যাজেকটিভ, অ্যাজেকটিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ বা অবস্থা বা সংখ্যা প্রকাশ করে। তো এগুলো হচ্ছে অ্যাজেকটিভ, যেমন গুড, ব্যাড, ফ্যাট, কাইন্ড, ইজি, হার্ড, এ অ্যান দি, তারপরে ফিফটি, ফিফটি পার্সনস, অর্থাৎ এই যে পার্সনস হচ্ছে নাউন আর এগুলোর সংখ্যা প্রকাশ করছে, এটা হচ্ছে অ্যাজেকটিভ, পঞ্চাশ জন। তারপর হচ্ছে কি, ভার্ব, কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে শব্দটা কোনো কাজ করা বোঝাবে অথবা হওয়া বোঝাবে, যেমন ধরুন হি ইজ আ গুড বয়, তাহলে সে হয় একজন ভালো ছেলে, তাহলে যে হয়, এই যে হওয়া বুঝাইছে ইজ দ্বারা, এটা হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা হচ্ছে অ্যাজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে সম্পন্ন করবে, অর্থাৎ ও নিজে একটা অ্যাডভার্ব কিন্তু অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে অথবা ভার্ব। হ্যাঁ, সে যায়, কীভাবে যায়, স্লোলি, ওই যে বললাম, তাহলে স্লোলি কীভাবে যায়, আস্তে আস্তে, তাহলে হোয়াই অ্যান্ড হাউ, হোয়ার, এগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন করি যে উত্তর আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে পূর্ব অবস্থান, অর্থাৎ ওয়ার্ডের পূর্বে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় যে শব্দ, ওই শব্দটা হচ্ছে প্রিপোজিশন, যেমন ইন, ইন, ইনটু, ওয়ান, আউটসাইড, উইথ, উইদিন, আন্ডার, বিলো, এই ধরনের প্রায় 130টার মতো ইংরেজিতে প্রিপোজিশন আছে। এরপর হচ্ছে কনজাংশন, কনজাংশন, জাংশন মানে হচ্ছে একত্রিত করা, আর কনজাংশন মানে হচ্ছে ওই সাথে আর কি, একত্রিত করা, জমা করা, তাহলে কনজাংশন, তাহলে কি দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে, মানে দুই অথবা তার অধিক ওয়ার্ড বা ক্লজকে একসাথে করে দেয় যে শব্দ, সেই শব্দটা হচ্ছে কনজাংশন, যেমন ইয়েট, অ্যান্ড, ইট, অ্যাজ, বাট, ফর, নর, অর, তারপর আইদার অর, নেইদার নর, বিফোর, আফটার, ডিউরিং, টিল, আনটিল, এই যে শব্দগুলো হচ্ছে কনজাংশন। এরপর হচ্ছে ইন্টারজেকশন, তো ইন্টার মানে হচ্ছে মধ্যে, ইন্টারজেকশন, এটা হচ্ছে কি, আনন্দ, ঘৃণা, বিস্ময়, এই সমস্ত মনের ভিতর থেকে যে আবেগ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে যে শব্দ দ্বারা, সেই শব্দগুলাই হচ্ছে ইন্টারজেকশন। এখন আমরা একটা মাত্র সেন্টেন্সের মধ্যে আট প্রকারের পার্টস অফ স্পিচ খুঁজে বের করব। তো দেখুন এখানে কি আছে, ওয়াও, হি গট আ ভেরি গুড ওয়ার্ক টু হেল্প পিপল অ্যান্ড হিজ ফ্যামিলি, তাহলে কি মজা, সে এমন একটা চাকরি পেয়েছে, খুব ভালো একটা চাকরি পেয়েছে বা কাজ পেয়েছে মানুষকে এবং তার ফ্যামিলিকে সাহায্য করতে, তাহলে ওয়াও, এটা দ্বারা কিন্তু একটা আনন্দ প্রকাশ পেয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, অর্থাৎ দুঃখ, বেদনা, আনন্দ, এগুলো বিস্ময়সূচক বা মনের ভিতর থেকে যদি কোনো অনুভূতি প্রকাশ হয় ওই শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। এরপর হচ্ছে হি, হিটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, এই জন্য প্রোনাউন। এরপর হচ্ছে গট, হি গট, সে পেল, এটা দ্বারা কাজ করা বোঝাইছে, অর্থাৎ কার্য সম্পাদন হয়েছে, তাহলে এটা হচ্ছে ভার্ব, গটটা হচ্ছে ভার্ব। এরপরে এ, এটা বুঝতে গেলে আমাদেরকে এই যে নাউন, নাউনটাকে বুঝতে হবে, নাউনটা হচ্ছে ওয়ার্ক, তাহলে এখানে আমরা নাউন পেলাম, এই নাউনকে, নাউনের দোষগুণ বোঝাইছে, গুড, গুডটা হচ্ছে দোষগুণ অবস্থা, অর্থাৎ এই যে দোষ গুণ বুঝাইছে এটা হচ্ছে অ্যাজেকটিভ। তারপর হচ্ছে ভেরি গুড, মানে ভালো, কেমন ভালো, খুব ভালো, এই ভেরিটা হচ্ছে কি, অ্যাডভার্ব, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এই অ্যাজেকটিভকে সম্পন্ন করছে, অ্যাডভার্বের সামনে এ বসছে, এটা হচ্ছে অ্যাজেকটিভ, অর্থাৎ সংখ্যা প্রকাশ করেছে, তাহলে সংখ্যা প্রকাশ করলে আবার আমরা আরেকটা অ্যাজেকটিভ পেয়ে গেলাম। এরপরে টু হেল্প, মানে সাহায্য করতে, এটা কিন্তু এই যে ওয়ার্ক এবং হেল্প এই দুইটা শব্দের মাঝখানে বসে এই শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, তাহলে এটা কি, এই টুটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, অর্থাৎ দুইটা শব্দের মাঝখানে বসে আর একটা শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। তো হেল্প, এটা আমরা আবারও আর একটা ভার্ব পেয়ে গেলাম, তো হেল্প মানে হলো সাহায্য করা, পিপল মানে হচ্ছে মানুষ, ব্যক্তি বোঝাচ্ছে, এটা হচ্ছে নাউন। অ্যান্ড, এটা কিন্তু অ্যান্ড হিজ ফ্যামিলি, পিপল অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ লোকজন এবং তার ফ্যামিলিকে সাহায্য করতে, তাহলে এই অ্যান্ডটা কিন্তু একাধিক শব্দকে এক জায়গায় করে দিছে, অর্থাৎ এই যে এটার সাথে ওইটার সাথে সংযুক্ত করে দিছে, তাহলে এটা হচ্ছে কনজাংশন, কনজাংশন পেয়ে গেলাম। এরপর হিজ, এটা হচ্ছে প্রোনাউন, আমরা আরও একটা প্রোনাউন পেয়ে গেলাম। এরপর হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে
এটা একটা নাউন কিন্তু ফ্যামিলি একটা হচ্ছে নাউন তাহলে আমরা এই আট প্রকারের পার্টস অফ স্পিচ একটা বাক্যের মধ্যে পেয়ে গেছি এখন আপনাদের জন্য একটা এক্সারসাইজ থাকবে এই যে হি ইজ অ্যান এক্সিলেন্ট বয় তাহলে হিটা হচ্ছে প্রোনাউন ইজটা হচ্ছে ভার্ব আর এই বয়টা হচ্ছে নাউন আর এটাকে মডিফাই করছে অ্যাজেক্টিভ এটা এক্সিলেন্ট এটা হচ্ছে অ্যাজেক্টিভ কিন্তু আপনাদের জন্য ধাঁধা এই অ্যান এটা দ্বারা কি বোঝায় সংখ্যা বোঝায় কিন্তু এটা কোন পার্টস অফ স্পিচ আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখে আমাকে জানাবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সি ইউ নেক্সট ভিডিও টেক কেয়ার টিল দেন